नमस्कार, आशा करछि सबाई भालो आछेन। प्रपार टीवी चैनेले आपनादेरके आरो एकबार स्वागत। आमि सैकत चौधुरी आछि आपनादेर साथे। आजके एकटा कमप्लेक्सेर मध्ये एकटा फ्ल्याट देखाबो। जदि आपनार रिक्वायरमेंट थाके कमप्लेक्सेर मध्ये फ्ल्याटेर, जदि आपनार रिक्वायरमेंट थाके मोटामुटी रेल स्टेशन, बास स्टैंड बा मेट्रो स्टेशनेर काछाकाछि कोनो कमप्लेक्सेर मध्ये आपनि थाकते चान, आर जदि मने करेन सेई कमप्लेक्सटा मेन रोडेर उपर होते हबे, ताहले आजकेर भिडियोटा किन्तु प्रपार आपनादेर जन्य। भिडियोटा देखार आगे जारा जारा चैनलटा एखोनो सबस्क्राइब करेननि प्लिज सबस्क्राइब करुन, ताहले एई धरनेर प्रपार्टिर भिडियो किन्तु रेगुलारलि आमि आपनादेर সাথে শেয়ার করতে থাকবো। তো আজকের প্রপার্টিটা সম্পর্কে বলে দিই। অ্যাট দিস মোমেন্ট আছি আমি গড়িয়া রেল স্টেশন থেকে মাত্র 1.1 কিলোমিটার ডিস্টেন্সে একটা কমপ্লেক্সের মধ্যে। গড়িয়া রেল স্টেশন থেকে ডাইরেক্ট আসার জন্য অটো সার্ভিস তো থাকছেই, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কিন্তু রিক্সাও নিয়ে নিতে পারেন। বাট যদি মনে হয় যে আপনি হেঁটে যাবেন, হেঁটেও কিন্তু আপনি চলে যেতে পারেন। অ্যাপ্রক্স টাইম লাগবে, পায়ে যদি হেঁটে যান খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট। 1.1 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স রয়েছে, আর এটা কিন্তু মেন রোডের উপরেই পড়বে প্রজেক্টটা। তো এই প্রজেক্টটা সম্পর্কে একটুখানি ডিটেলস বলে দিই। এই যে প্রজেক্টটা রয়েছে, এটা কিন্তু একটা ব্র্যান্ডেড ডেভেলপারের প্রজেক্ট রয়েছে, এবং এটা কিন্তু 12 বছরের পুরনো একটা প্রজেক্ট। এখানে কিন্তু আজকে একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও শুট হবে। আজকে যে ফ্ল্যাটটা হবে টোটাল হচ্ছে 990 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট, অ্যালং উইথ তার সাথে কার পার্কিং থাকছে। এবং টোটাল যে ফ্ল্যাটটা রয়েছে এটা কিন্তু ফার্স্ট ফ্লোর রয়েছে, এবং এটা হচ্ছে আপনার পুরো নর্থ ইস্ট কিন্তু পুরো আপনারা ওপেন পেয়ে যাবেন। আশা করছি প্রপার্টির ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন, বাদ বাকি ডিটেলস কিন্তু ফ্ল্যাটটা দেখানোর পরে বাকিটা শেয়ার করছি। সামনেটা হচ্ছে প্রজেক্টের এন্ট্রি গেট, আর দেখুন এন্ট্রি থেকে পুরোটা কিন্তু গাড়ি ফোর হুইলার আরামসে প্রজেক্টের মধ্যে চলে আসবে। সামনে দেখুন খুব সুন্দর পার্কের মতো করে দেওয়া থাকছে, আর দেখুন টোটাল প্রজেক্টের এলিভেশনটা দেখুন যথেষ্ট সুন্দর এলিভেশন রয়েছে। একদম গড়িয়া স্টেশনের একদম কাছে, মাত্র 1.1 কিলোমিটার গড়িয়া স্টেশন থেকে। আর প্রজেক্টের মধ্যেই কিন্তু ওলা বা উবেরের গাড়ি কিন্তু পুরোপুরি চলে আসে একদম। এবার এই ফ্ল্যাটটার পার্কিংয়ের এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন তো বিল্ডিংয়ের এলিভেশনটা তার আগে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন রয়েছে, G+3-এর বিল্ডিং রয়েছে। আর দেখুন পুরো ব্লকটা কিন্তু পুরো এরিয়াটা খুব সুন্দর টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া থাকছে। আর এই দেখুন এই যে স্পেসটা আছে বাঁদিকের এই পিলার থেকে সামনের এই পিলার আপ টু ওই দিকের পিলার পর্যন্ত, এই হচ্ছে এই ফ্ল্যাটটার জন্য পার্কিংয়ের স্পেসটা রয়েছে। এবং এটা টোটাল অ্যাপ্রক্স 120 স্কোয়ার ফিটের মতো রয়েছে। এটা দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের এরিয়াটা রয়েছে। আর দেখতে পাচ্ছেন পুরো ছাদটা কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে, এবং এটা কিন্তু পুরো রুফ ট্রিটমেন্টের কাজ করার পরে পুরো ছাদটা টাইলস দিয়ে খুব সুন্দর করে কভার আপ করে দেওয়া থাকছে। আর দেখুন এটা হচ্ছে লিফটের রুমটা রয়েছে, আর সামনের দিকে আরেকটু যখন এগিয়ে যাচ্ছি দেখুন পুরো বেশ বড় ছাদ রয়েছে। আপনারা চাইলে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানও এই ছাদে করে দিতে পারবেন। আর দেখুন সামনে ওখানে কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, আর ছাদের ওপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও লাগানো আছে, সেটা আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন অন্য একটা ব্লকের ছাদে এলাম, এইখানে দেখাতে পারছি ছাদের ওপর কিন্তু ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্ট লাগানো রয়েছে, এরকম প্রত্যেকটাতেই কিন্তু করা থাকছে। এটা হচ্ছে স্টেয়ারকেস, এই স্টেয়ারকেস দিয়ে ছাদ থেকে নিচে নামলাম। এখানে কিন্তু পুরো গ্রানাইটের স্টেয়ার ইউজ করা হয়েছে। আর দেখুন পার ফ্লোরে এখানে কিন্তু 4টে করে ফ্ল্যাট রয়েছে। সামনে দেখছেন এই সাদা দরজাটা, এটা হচ্ছে লিফটের এরিয়া। লিফট থেকে বেরিয়ে সামনে এদিকে একটা ফ্ল্যাট রয়েছে, আর দেখুন এদিকে আরও 3টে ফ্ল্যাট রয়েছে। সিলিংয়ের কন্ডিশনটা একবার দেখিয়ে দিয়ে দেখুন, এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। এবার আমি যে ফ্ল্যাটটায় ঢুকছি এই ফ্ল্যাটটাই হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাট। যখন ঢুকছি দেখুন সামনে কোলাপসেবল গেট কিন্তু পুরো লাগানো রয়েছে, পুরো কোলাপসেবল গেট লাগানোর কাজ পুরো কমপ্লিট। এবং সামনের দিকে দেখুন যে দরজাটা রয়েছে মেইন ডোর, যথেষ্ট সুন্দর কোয়ালিটির কিন্তু ব্র্যান্ডেড দরজা কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে, আর দরজার লক কিন্তু গোদরেজ কোম্পানির রয়েছে। তো যখন আমি ঢুকছি এক্স্যাক্টলি কিন্তু আমি পশ্চিম থেকে পূর্ব দিকে এন্ট্রি করছি, এক্স্যাক্টলি পশ্চিম থেকে পূর্ব দিকে এন্ট্রি করছি। এটা কিন্তু নর্থ ইস্টের ফ্ল্যাট রয়েছে, এবং এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো দেখুন ঢোকার পরে বেশ বড় কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া পড়বে চোখের সামনে বসে। আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো, ভালো করে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সামনের যে দরজাটা বন্ধ দরজাটা হলো, ওই দরজাটা দিয়ে অ্যাকচুয়ালি আমি ঢুকেছি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার টোটাল সাইজ মেজারমেন্টটা, অ্যাপ্রক্স 16x17 স্কোয়ার ফিট রয়েছে, বেশ বড়। আর সামনের দিকে দেখছেন এখানে কিন্তু আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু পুরোপুরি উত্তর দিকে পড়ছে এক্স্যাক্টলি। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার ফ্লোরিং দেখুন খুব সুন্দর কিন্তু মার্বেল ফ্লোরিং করা রয়েছে, দেওয়ালের কন্ডিশনও মোটামুটি ভালো। 9 বছরের পুরনো এটা কিন্তু একটা প্রজেক্ট আছে, কিন্তু ওয়েল মেনটেন্ড রয়েছে একদম। আর এখানে একটা বেডরুম পেয়ে যাচ্ছি, আর সামনের দিকে আরেকটু এগিয়ে গেলে
বাঁদিকে পেয়ে যাচ্ছি আমরা কিচেন, তারপরে কমন টয়লেট এবং তার ঠিক পরে আরও একটা বেডরুম। তো দেখুন, আমি এবার ভালো করে আপনাদেরকে আরেকটু এলাবোরেট করার চেষ্টা করি। সামনের যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে এক্স্যাক্টলি আমি যে এন্ড পর্যন্ত চলে এলাম এটা অ্যাপ্রক্স রয়েছে 17 ফুট। আর সামনের যে স্লাইডিং ব্যালকনিটা দেখছেন, ওই জায়গা থেকে আমি যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি একদম ক্যামেরার এন্ডে, এটা হচ্ছে অ্যাপ্রক্স 16 ফুট। তো বেশ চওড়া কিন্তু লিভিং রুম ডাইনিং এরিয়া হয়েছে, আর একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন প্রপার্টি। তো লিভিং রুম ডাইনিং এরিয়া থেকে সামনের দিকে যদি যাই, আমি ব্যালকনিটা দেখতে পাবো, স্লাইডিং ব্যালকনি লাগানো রয়েছে এখানে। ওপরে দেখুন চ্যানেলের কাজ কমপ্লিট, আর দেওয়ালের কন্ডিশন দেখুন, খুব সুন্দর দেওয়ালের কন্ডিশন রয়েছে। পুরনো ফ্ল্যাট হলেও কিন্তু যতটা পুরনো ফ্ল্যাট তার থেকে ওয়েল মেনটেন রয়েছে। সিলিংয়ের কন্ডিশন দেখুন, খুব সুন্দর সিলিংয়ের কন্ডিশন এখানে করে দেওয়া থাকছে। ব্যালকনিটা যখন আমি দেখছি, দেখুন ব্যালকনির সাইজ রয়েছে অ্যাপ্রক্স 5x5 স্কোয়ার ফিট, এবং পুরো ব্যালকনিটা দেখুন গ্রিল দিয়ে পুরোটা কিন্তু কভার আপ করে দেওয়া থাকছে। আর এখানে সামনেটা আমরা কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছে। ব্যালকনি থেকে দেখুন লিভিং রুম ডাইনিং এরিয়াটার আমরা একটা এই ধরনের ভিউ পাবো। তো সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছি, সামনের দিকে আরেকটু এগিয়ে যাওয়ার পর আমি কী দেখবো সেটা দেখাচ্ছি। দেখুন, আগে একটা তো বেডরুম আপনাদের দেখিয়েছি মানে মেনশন করেছি, ওটা ছিল মাস্টার বেডরুম, বেডরুমটা তো ডেফিনেটলি দেখাবো পরে। তো তার আগে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন এখানে বাঁদিকে কিচেনের এরিয়াটা পড়ছে। বেশ বড়ো স্পেসিয়াস কিচেন রয়েছে, অ্যাপ্রক্স 8x8 স্কোয়ার ফিটের। কিচেন স্ল্যাবের কন্ডিশন দেখুন, খুব সুন্দর একদম কিচেন স্ল্যাবের কাজ করা রয়েছে। এখানে কিন্তু আমরা একটা সিঙ্কের পয়েন্ট পেয়ে যাচ্ছি, এবং সামনে উত্তর দিকটা কিন্তু পুরো ওপেন। আর আমরা যদি চিমনি লাগাতে চাই, ওখানে কিন্তু তার জন্য এক্সট্রা করে পয়েন্ট দেওয়া থাকছে। তো এই হচ্ছে কিচেনের কন্ডিশন। এখানেও কিন্তু আমরা মার্বেল ফ্লোর পেয়ে যাচ্ছি পুরো কিচেনটাতে, এবং এই জায়গাটা রয়েছে এতটা স্পেসিয়াস কিচেন এরিয়া সত্যি খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। আর কিচেনের টাইলসের কন্ডিশন দেখুন, একদম হাইট পর্যন্ত করে দেওয়া থাকছে, যথেষ্ট উঁচু পর্যন্ত টাইলসের হাইটটা করে দেওয়া আছে। আর ফ্রিজ যদি রাখতে চাই, এখানে কিন্তু আমরা কিচেনের মধ্যে আমরা ফ্রিজের পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে কিচেন, অ্যাপ্রক্স 8x8 স্কোয়ার ফিট কিচেন রয়েছে অ্যাপ্রক্স। কিচেন থেকে বেরিয়ে এলাম, আর বেরিয়ে আসতেই দেখাই কিচেনের উপরে কিন্তু বেশ বড় একটা লফটের স্পেসও করে দেওয়া থাকছে। তো আর একটু সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে বেডরুমটা পড়বে। তো বেডরুম দেখানোর আগে দেখুন, এখানে একটা কমন টয়লেট পড়ছে। কমন টয়লেটের দরজার কন্ডিশনটা দেখুন, খুব সুন্দর সুপার কালারের কিন্তু দরজা এখানে লাগানো হয়েছিল। তো সামনের দিকে যখন বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে, দেখুন এখানেও কিন্তু মার্বেল ফ্লোরিংয়ের কাজ করা হয়েছে। আর বাথরুমের দেখুন WC কমন স্পেস রয়েছে, আর বাথরুমের সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 4.5x8 স্কোয়ার ফিট, এটাও কিন্তু বেশ বড়। দেখুন বাথরুমের টাইলসের হাইট কিন্তু অনেকটা উঁচু পর্যন্ত করে দেওয়া হয়েছে, এবং এক্সস্টেড ফ্যান লাগানোর জন্য ওপরে যেটা ব্লক করা আছে ওটা এক্সস্টেড ফ্যান লাগানোর জন্য স্পেস, উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি, গিজারের পয়েন্টও থাকছে, আর তার সাথে শাওয়ার এরিয়াও কিন্তু করে দেওয়া থাকছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঢুকে বাঁদিকে এখানে কিন্তু আমরা একটা খুব সুন্দর বেসিন স্পেস পেয়ে যাচ্ছি। এটা ছিল কমন টয়লেটের কন্ডিশনটা। কমন টয়লেটটা বাঁদিকে রেখে আমি এবার সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছি বেডরুমের দিকে। এই যে বেডরুমটা ঢুকছি, এটা পুরো নর্থ ইস্টের বেডরুম পড়ছে, এবং এই বেডরুমটার সাইজ আছে অ্যাপ্রক্স 11.5x12 স্কোয়ার ফিট। বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম রয়েছে। বাঁদিকে দেখুন এই যে জানলাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উত্তর দিক, এবং ডান দিকের যে জানলাটা এটা হচ্ছে পূর্ব দিকের জানলা রয়েছে। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসছি, দেখুন এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন, পুরোটাই কিন্তু মার্বেল ফ্লোরিংয়ের কাজ করা হয়েছে। আর দেখুন দেওয়ালের কন্ডিশন নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা ফ্যাক্ট যে এই কন্ডিশনে যদি আপনারা দেখেন প্রপার্টিটা, আপনাদের কিন্তু মনে হবে না যে এটা একটা 9 বছরের পুরোনো বিল্ডিং রয়েছে। দেখুন এবার সামনের দিকে আরেকটু এগিয়ে যাচ্ছে, গ্রিলের কাজ পুরো কমপ্লিট, তার সাথে স্লাইডিং কিন্তু আমরা উইন্ডো এখানে পেয়ে যাব। আর এটা হচ্ছে উত্তর দিকের জানলাটা ছিল, আর পূর্ব দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু সেম জিনিস, এখানেও কিন্তু গ্রিলের কাজ কমপ্লিট এবং তার সাথে স্লাইডিং উইন্ডো পেয়ে যাব। এইটা ছিল একটা বেডরুমটা দেখালাম, এখনও মাস্টার বেডরুম দেখানো বাকি আছে। তো মাস্টার বেডরুমে যখন আমি যাচ্ছি, দেখুন আমি করিডোরের সামনের দিকে এগোচ্ছি, ডান দিকে ছিল কমন টয়লেট, টয়লেট থেকে আরেকটুখানি এগোলে এখানে ছিল কিচেন এরিয়া, যার উপরে ছিল লফটের স্পেসটা। তারপরে আরেকটুখানি যদি আমি যাই, দেখুন বেশ বড় লিভিং রুম ডাইনিং এরিয়া ছিল, যথেষ্ট বড় স্পেসিয়াস। তো তারপর সামনের দিকে মেন দরজার দিকে এগোতেই সামনে এটা হচ্ছে মাস্টার বেডরুম, যে বেডরুমটার সাইজ রয়েছে অ্যাপ্রক্স 10x10.5 স্কোয়ার ফিট অ্যাপ্রক্স বললাম। সামনে দেখতে পাচ্ছি উত্তর দিকটা কিন্তু পুরো একটা আমরা উইন্ডো পেয়ে যাচ্ছি, যেটা প্রায় গ্রাউন্ড লেভেল থেকে ওপরে অনেকটা হাইট পর্যন্ত। আর দেখুন এই হচ্ছে মাস্টার বেডরুমের কন্ডিশন, পুরোটা বেডরুম জুড়ে কিন্তু পুরো মার্বেল ফ্লোরিং ইউজ করা হয়েছে। এই দরজাটা দিয়ে ঢোকার পরে এই দেখুন, এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন।
এখানে সিলিংয়ের কন্ডিশনটা একটুখানি আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন, অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়ালের কন্ডিশন, খুব ভালো মেনটেন প্রপার্টি একটা। আর এর ঠিক পাশেই দেখুন এখানে অ্যাটাচ টয়লেটটা আমরা পেয়ে যাচ্ছি, এখানেও কিন্তু মার্বেল ফ্লোর পাবো, ঢুকে বাঁদিকে ডব্লিউসি স্পেসটা আমরা পেয়ে যাচ্ছি। আর দেখুন এই হচ্ছে শাওয়ার এরিয়া, এখানেও কিন্তু আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা কিন্তু বেসিনের পয়েন্টও পেয়ে যাচ্ছি। তো এটাই ছিল মাস্টার বেডরুমে টয়লেটের ভিডিও টুরটা। আর এখানে টাইলসের হাইটটা দেখুন বেশ উঁচু, এখানেও টাইলসের হাইটটা করে দেওয়া থাকছে। তো মাস্টার বেডরুম থেকে যদি এবার আমি বাইরে বেরোতে চাই, মাস্টার বেডরুম থেকে জাস্ট কয়েক পা এগোলেই একদম বেশ বড় লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এলাম। তারপর মেন দরজা দিয়ে গোলাপ সাইকেল গেট পেরিয়ে একদম আমি ফ্লোরেতে চলে আসলাম। পুরো প্রজেক্টটা তো আপনারা দেখলেন, কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে জানেন প্লিজ একটা লাইক করুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও আমি রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এটার প্রাইসটা সম্পর্কে একটুখানি আলোচনা করে দিই, এটা হচ্ছে টোটাল 2 BHK ফ্ল্যাট, 990 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোর। বিল্ডিংয়ে কিন্তু আপনারা লিফ্ট পেয়ে যাবেন, এছাড়া বিল্ডিংয়ে আদার্স অ্যামেনিটি বেশ কিছু রয়েছে, তার মধ্যে সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি তো আপনারা পেয়ে যাচ্ছেনই। আর এটা টোটাল প্রাইস হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটার আপনার 46 লাখ, ইনক্লুডিং কার পার্কিং, কার পার্কিং সমেত। এই ধরনের একটা প্রাইসের মধ্যে আপনারা গড়িয়া স্টেশন থেকে বলা যেতে পারে উইদিন 1.1 কিলোমিটারের মধ্যে কমপ্লেক্সের মধ্যে আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে, হতে পারে আমি কোনো কিছু মিস করে গেছি, তাহলেও কিন্তু সেম নাম্বারে ফোন করে আপনারা কিন্তু কোয়ারিগুলো জিজ্ঞাসা করে নিতে পারেন। যদি আপনাদের সাউথ কলকাতার মধ্যে অন্য কোনো ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে বা আপনারা আপনাদের নিজস্ব প্রপার্টি সেল করতে চান, সেম নাম্বারে ফোন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের মতো ব্লগ ওয়াকিংটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা, বাই বাই।